সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও হাজির হলাম অষ্টম অধ্যায়ের জ্যামিতি অংশ নিয়ে। আমাদের সব থেকে ছাত্রছাত্রীদের বড় যে সমস্যা সেটা হলো জ্যামিতিকে নিয়ে। তো দেখো, SSC-তে জ্যামিতির খ বিভাগে মূলত দুইটা প্রশ্নের উত্তর করতে হয় জ্যামিতি। তো এই অষ্টম অধ্যায় এমন একটা নির্ভরশীল অধ্যায় যে অধ্যায় থেকে আমাদের প্রতিনিয়তই একটা সৃজনশীল অথবা দুইটা সৃজনশীল থাকে। তো এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রত্যেকটি জ্যামিতি আমি তোমাদেরকে এই যে আজকে প্রথম ক্লাস মানে লেকচার এক, এখান থেকে আজকে আমি শুরু করছি। তো দেখো, উপপাদ্য 17 নাম্বার, ঠিক আছে? আর পয়েন্ট 1 এর উপপাদ্য 17 নাম্বার। তো এই উপপাদ্যটাতে আসলে কি বলছে? এই উপপাদ্যটাতে বলছে যে বৃত্তের কেন্দ্র, এই দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, মানে কোন জ্যা, ব্যাস না যে কোনো একটা জ্যা, এই জ্যা এর মধ্যবিন্দু। দেখো এই জ্যা এর মধ্যবিন্দু আমরা আগেই নির্বাচন করেছিলাম ডি, ঠিক আছে? তার মানে কেন্দ্র আর জ্যার মধ্যবিন্দু, ঠিক আছে, এই দুই বিন্দু যোগ করা যায় তাহলে একটা রেখা অংশ পাবে। রেখা অংশটা এই জায়গার উপরে লম্ব হবে, ঠিক আছে? এই কথাটা আসলে প্রমাণ করতে বলছে। তো আমরা এটা প্রমাণ করার আগে একটা রেখা আর একটা রেখার উপরে যে লম্ব হয় তার কি শর্ত, তো সেই শর্তটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি। দেখো এবি রেখা যদি এই সিডি রেখার উপরে লম্ব হতে চায়, সিডি রেখার উপরে যদি লম্ব হতে চায়, তাহলে সিডি রেখার সন্নিহিত এই এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটি কোণ কোণ দুটি সমান হবে এবং 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে? একটা সরলরেখার উপরে দুইটা একটা সরলরেখার উপরে অপর একটা রেখা লম্ব হলে তার সন্নিহিত কোণ যদি সমান হয় এমনিতেই তারা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম কি, একটা রেখার উপরে যদি অপর একটা রেখা লম্ব হতে চায় ওই রেখার সন্নিহিত কোণ দুটি সমান এবং 180 করে হতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা তো আমরা কিন্তু এই ব্যাপারটা সবাই বুঝে গেছি। তো এখন দেখো, আমরা জ্যামিতিতে একটা বিষয় স্পষ্ট যে যদি কোনোভাবে আমরা দুইটা ত্রিভুজের কোণ সমান করতে দেয়, দুইটা ত্রিভুজের বাহু সমান করতে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা একটা শর্তে আমরা সেটা প্রমাণ করতে পারি। কিরকম শর্তে? যে আমরা কিন্তু আসলে চাঁদা দিয়ে যে মেপে দুইটা সমান করবো সেটা কিন্তু না, আসলে কিছু জ্যামিতিক উপায় ছিল, সেই জ্যামিতিক উপায়ে মূলত আমাদের এই এটা প্রমাণ করতে হবে। কিরকম জ্যামিতিক উপায়ে? তো দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম করব। কি করব? সর্বসম করব। আসলে সর্বসম কি? যে সর্বসম মানে হচ্ছে দুইটা মানে যার আকার আকৃতি সমান, ঠিক আছে? আকার মানে গঠন, আকৃতি মানে দেখতে কেমন সেটা। তো সর্বসমর জন্য আমাদের তিনটা শর্ত থাকবে বিদ্যমান। সর্বসমর জন্য আমাদের কয়টা শর্ত থাকবে? তিনটা শর্ত থাকবে, ঠিক আছে? তো তিনটা শর্ত আমরা একবার দেখে আসি। দুইটা ত্রিভুজের যদি তিনটা বাহুই পরস্পর সমান হয়, দুইটা ত্রিভুজের একটা ত্রিভুজের দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, অপর ত্রিভুজের দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, অথবা একটা ত্রিভুজের অথবা একটা ত্রিভুজের যদি একটি বাহু দুইটা কোণ, অপর ত্রিভুজের একটি বাহু দুইটা কোণ যদি সমান হয়, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। অথবা আরেকটা শর্ত কি ছিল? যে একটা সমকোণী ত্রিভুজ, দুইটা ত্রিভুজ যদি সমকোণী হয়, সেই সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহু অপর অপর ত্রিভুজও সমকোণ হবে, সমকোণী হবে, তারও দুই বাহু যদি সমান হয়, তো এই শর্তগুলো থাকলে আসলে আমরা সর্বসম বলতে পারবো। আর সর্বসম হলেই অনুরূপ বাহু গুলো সমান হবে এবং অনুরূপ কোণ গুলো কিন্তু কি হবে? সমান হবে। আসলে এই ব্যাপারটা আমরা একটু মনে রাখ, ঠিক আছে? তো দেখো আমরা আসি এখন। তো আমাদের যেহেতু বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এবিসি বৃত্তে এবি একটা জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু টি, মধ্যবিন্দু এবং কেন্দ্র যদি যোগ করি তাহলে একটা রেখা অংশ হবে, সেই রেখা অংশটা এবি জায়গার উপরে কি হবে? লম্ব হবে। তার মানে কি? দেখো প্রথমে কিন্তু এইরকম অবস্থা ছিল,
ঠিক আছে, এরকম অবস্থা ছিল। তো এখন লম্ব হবে, তার মানে কি এই কোণটা আর এই কোণটা সমান সমান এবং 90 ডিগ্রি করে প্রমাণ করতে হবে। তাহলে কোণ দুইটা সমান, তো আমরা এমন একটা কাজ করি যে এই কোণ এই একটা বাহু আছে আর একটা বাহু আছে, এটা দিয়ে যদি একটা ত্রিভুজ বানাই, আবার এটা দিয়েও যদি একটা ত্রিভুজ বানাই, তাহলে দুইটা ত্রিভুজ হবে, দুইটা ত্রিভুজ হবে। এইবার দুইটা ত্রিভুজে দেখো এরকম হয়ে গেল কিন্তু ব্যাপারটা, এখানে এই কোণ আর এই কোণ সমান হয়ে গেছে। তাহলে দুইটা ত্রিভুজ হলো, এই দুইটা ত্রিভুজের যদি আমরা সর্বসম দেখায় এই দুইটা কোণ সমান করতে পারি, তাহলে কিন্তু আমরা লম্ব প্রমাণ করতে পারবো। মানে একটা জিনিস আমরা প্রমাণ করব, তার আগে দুইটা কোণ সমান করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা তো দেখো, এটার জন্য আমরা কি করলাম, এওডি ও ত্রিভুজ বিওডি এর মধ্যে আমরা একটু সর্বসম দেখাবো, তার মানে এওডি ও ত্রিভুজ বিওডি, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম দেখাবো, মানে কয়টা শর্ত দেখাবো, আমরা মূলত তিনটা শর্ত এখানে দেখাবো। তো এক নম্বর শর্ত দেখো, এই ওএ সমান ওবি, এটা আসলে কি, এই একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? দেখো ওএ ও এওডি ত্রিভুজের একটা বাহু, আবার বিওডি ত্রিভুজের একটা বাহু হচ্ছে ওবি, দুটাই আসলে একটা ত্রিভুজের ব্যাসার্ধ, একই একটা ত্রিভুজের সকল ব্যাসার্ধ সমান। তো এখানে দুইটা ব্যাসার্ধ সমান আমরা এখানে লিখলাম। তারপরে দেখো এই ওডি সমান ওডি, এটা দুইটা ত্রিভুজেরই একটা বাহু, তার মানে এটাকে আমরা কি বাহু বলবো, সাধারণ বাহু, যে জিনিসটা সবার মধ্যে থাকে তাদেরকে আমরা সাধারণ বলি, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজের মধ্যে ওডি বাহু বিদ্যমান আছে, এই জন্য ওডি বাহুকে আমরা সাধারণ বাহু বলবো। এরপর দেখো এডি সমান এই বিডি, ঠিক আছে? এই ডি এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে? এটা তো আমাদেরকে আসলে প্রশ্নেই বলে দিছে যে ডি এবি এর মধ্যবিন্দু, ঠিক আছে? তাতে কি হলো, এডি আর বিডি কি হবে, এখানে সমান হবে, এডি এওডি ত্রিভুজের একটা বাহু আর বিডি বিওডি ত্রিভুজের একটা বাহু, ঠিক আছে? তাহলে আমরা দেখো কয়টা শর্ত লিখলাম, এখানে তিনটা শর্ত। আমি বলছিলাম যে একটা ত্রিভুজের তিনটা বাহু, অপর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, অর্থাৎ ত্রিভুজ দুইটা কি হবে, সর্বসম হবে, তার মানে তাদের আকার আকৃতি সমান, অতএব অনুরূপ কোণগুলো অনুরূপ বাহুগুলো কিন্তু সমান হবে। তো আমরা এখানে তাহলে লিখলাম, সুতরাং এই ত্রিভুজ এ ও ডি এই সর্বসম ত্রিভুজ এ বি ও ডি, অতএব এ ডিও কোণ সমান বি ডিও কোণ, এ ডিও কোণ সমান বি ডিও কোণ, মানে এডিও কোণ আর বিডিও কোণ এই দুইটা কোণ আসলে আমরা সমান করব, ঠিক আছে? তো আমরা এখন এই সর্বসম গুলো আর আমরা এটা লিখলাম, তা কিন্তু না। তো স্বাভাবিক অর্থে আমরা যদি স্বাভাবিক অর্থে বুঝি, তাহলে এই দুইটা কোণ সমান, তবে অনুরূপ বাহুর বিপরীত কোণ গুলো সমান হবে, বা অনুরূপ কোণ গুলো সমান হবে। অনুরূপ কোণ কোণ গুলো দেখো, ও এ সমান ও বি, ও এর বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, আবার ও বির বিপরীত কোণও কিন্তু ডি কোণ, তাহলে এই কোণ আর এই কোণ কি হয়ে গেল, সমান। আমরা কিন্তু এই জন্য লিখলাম, আচ্ছা আমরা এখন সমান করতে পারছি, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু লম্ব প্রমাণ করার জন্য তো সন্নিহিত কোণ দুটি সমানও হতে হবে, আবার 90 ডিগ্রি হতে হবে। তো এখন 90 ডিগ্রি প্রমাণ করি কিভাবে, দেখো সরল রৈখিক যুগল কোণ দুই সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ, দুই সমকোণটা কি, এই যে দেখো এই একটা সরল রেখা, এই সরল রেখার উপরে এই যে একটা কোণ আর এই যে একটা কোণ, ঠিক আছে? এই দুই কোণটাকে আমরা বলবো কি, সরল রৈখিক যুগল কোণ, সরল রৈখিক যুগল কোণ। এই দুই কোণের যোগফল কিন্তু কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে, বা দুই সমকোণ হবে। তো সরল রৈখিক যুগল কোণের মান আসলে দুই সমকোণ, অতএব এই যে এখানে আমাদের এ ডি ও যোগ বি ডি ও এই দুই কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। তো তোমরা যদি আরো বুঝতে চাও, এখানে এটা লিখলে আরো হয়তো তোমরা ভালো বুঝতে পারবে, দুই সমকোণ, তাহলে আমার একটা লাইন বেশি হবে, অতএব এডিও সমান এই বিডিও সমান এক সমকোণ, সুতরাং ওডি লম্ব এবি এই প্রমাণিত। তাহলে দেখো
সরলরৈখিক যুগল কোণের মান 2 সমকোণ, অতএব ADO যোগ BDO সমান 2 সমকোণ। যেহেতু এই দুইটা সমান, অতএব প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি বা 1 সমকোণ করে হবে। আমরা একটু আগে বা প্রথমেই দেখে নিচ্ছি যে একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব হতে চাইলে এই রেখার সন্নিহিত কোণ দুইটা কি হতে হবে? সমান এবং 90 ডিগ্রি হতে হবে। তো ঠিক আছে, আমাদের 90 ডিগ্রি করে হয়েছে, সমান হয়েছে, অতএব লম্ব AB। তো ঠিক আছে, আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পারবে এবং এই টাইপের জ্যামিতি আসতে যেন তোমরা পারো। আমি সামনের ক্লাসে আরো এইরকম ক্লাস তোমাদের উপহার দিব, তোমরা মনোযোগ সহকারে সেগুলো দেখবে এবং বন্ধুদের মধ্যে আলোচনা করবে। তো ঠিক আছে।